যে এখন সরকারে খিলঞ্জীয়া বিদ্যাকী নীতি গ্রহণ কৰিছে, এখন সরকারে অসমত থকা প্রতিটো জাতি জনগোষ্ঠী প্রতারণা কৰিছে, প্রবঞ্চনা কৰিছে, ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের যে বিষয় সেই বিষয়টি তেখেতলোকে রাজনৈতিক বিষয় হিসেবে দাঙি ধরব বিচার। আর নির্বাচনী বৈতরণী পার করার এক আহিলা হিসাবে তেখেতলোকে গ্রহণ করেছে। তেখেতলোকর বিয়াগম বিয়াগম নেতায় আনে নালাগে, তেখেতলোকর প্রধানমন্ত্রীয়ে অসমলৈ আহি কয় যে আমাক যদি শাসনত অধিষ্ঠিত করায় ছমাহৰ ভিতৰত আহোমকে ধৰি অসমৰ ছটা জনগোষ্ঠীক জনজাতিকৰণৰ মৰ্যাদা প্ৰদান কৰিব। আৰু তেখেতলোকে এইটো কথাও কয় যে ছয় জনগোষ্ঠীৰ জনজাতিকৰণৰ যিটো দাবী সেই দাবীটো সাংবিধানিক দাবী, সেই দাবীটো বাস্তৱসম্মত দাবী, আৰু এই দাবীটো পূৰণ কৰিবৰ কাৰণে তেওঁলোক প্ৰতিশ্ৰুতিবদ্ধ। আৰু সেই কাৰণে আহোমকে ধৰি অসমৰ ছটা জনগোষ্ঠীয়ে একো নাভাবি অসমত অসমীয়া হিসাবে জিয়াই থকার এক পরিবেশ রচনা করবর কারণে বিশ্বর মানচিত্র যাতে খিলঞ্জীয়া অসমীয়ার পরিবেশটা থাকে জিয়াই থাকার তার কারণে বিজেপি সরকারক ভোট প্রদান করলে আর খিলঞ্জীয়া সরকার গঠন হওয়ার ক্ষেত্রে অহোপকার্থ করলে। কিন্তু নির্বাচনী বৈতরণী পার করার পাছত তেখেতলোকে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টির পিঠি দিছে। যেতিয়া আমি অসমৰ মুখ্যমন্ত্রীজনক সুধো তেখেতে সততে কয় যে আমি খিলঞ্জীয়া পক্ষত থাকি খিলঞ্জীয়ার কারণে আমি কাম করছি। আর আমি কইছ হয় খিলঞ্জীয়ার ভোটে সরকার হয়েছে, অসমৰ মুখ্যমন্ত্রীজন খিলঞ্জীয়া। কিন্তু যেতিয়া খিলঞ্জীয়া বিদ্বেষী যেটা নীতিবিলাক গ্রহণ করে আর খিলঞ্জীয়া অস্তিত্ব বিপন্ন সময়ত এই সময়ত যেটা আমি বাস্তবসম্মত কথাবিলাক তেখেতক সুধো যে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টি কি হল, তেখেতে কয় যে অসমৰ ছয় জনগোষ্ঠীক যদি জনজাতিকরণের মর্যাদা দিয়া যায় তাহলে অসমৰ পরিবেশটি সলনি, অসমত তেজৰ নৈ বহিব, অসমত ভাতৃঘাটি সংঘর্ষ সৃষ্টি হব, লয়নতার পরিবেশ সৃষ্টি হব। আরে তুমি অসমৰ অভিভাবক, আমি তোমাক রজা বনাইছো, আমার ভোটরে তুমি দিসপুর দখল করেছা, বিজ্ঞানসম্মত বলে কইসা, ইয়েতো অসমীয়া অস্তিত্ব রক্ষার এক দাবি বলে কইসা, তারপর যেটা তুমি গাড়ি অধিষ্ঠিত হয়েছা, যেটা তোমার ওসর সকলবিলাক ক্ষমতা যেটা আহিলে তেতিয়া জনজাতিকরণের বিষয়টি তুমি কলে, তুমি এটা কথা কোয়া যে ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণের মর্যাদা দিলে অসম রক্তাক্ত পরিবেশের সৃষ্টি হবে, এনে ধরনের টুলুমা মন্তব্যরে অসমৰ পরিবেশটি তুমি বিনষ্ট করব বিচারিছা। এটা আমার প্রশ্ন হল যে 2019 সনের 9 জানুয়ারি তারিখে রাজ্যসভাত বিলখন উঠিল আর সরকারের প্রতিটা এজেন্সিয়ে এন্থ্রোপলজি সার্ভে অফ ইন্ডিয়া, রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া, ট্রাইবেল এফেয়ার্স সকলে স্বীকৃতি প্রদান করলে, ক্লিন চিট দিলে যে অসমৰ ছটা জনগোষ্ঠীয়ে জনজাতিকরণ পাবা সকলবিলাক ক্রাইটেরিয়া আছে আর সেইকাৰণে বিলখন রাজ্যসভাত উঠিল। এটা পিছর কথাখিনি সোধার লগে রাজ্যসভাত বিলখন কি হল বলে কোয়ার লগে মুখ্যমন্ত্রীজনে আবুল তাবুল বকে আর আমাক কয় যে এটা একটা ভয়মুখী পরিবেশের মাজুলি অসমীয়াক ঠেলি দিব বিচাৰে, কয় যে অসমৰ রক্তাক্ত পরিবেশের সৃষ্টি হব, ভাতৃঘাটী সংঘর্ষ সৃষ্টি হবে। এটা আমার প্রশ্ন আকৌ তেখেতলে আহিছো যে ভাতৃঘাটী সংঘর্ষ সৃষ্টি হওয়া আপনি বিচারে নেকি, অসমত অসমীয়া মানুষখিনির মাজত বিভেদ সৃষ্টি হওয়া আপনি বিচারে নেকি, অসমত বসবাস করা প্রতিটি জাতি জনগোষ্ঠীর মাজত সংঘর্ষ সৃষ্টি হওয়া আপনি বিচারে নেকি, অসম অসমীয়ার ওচর থাকাটা আপনি নিবিচারে নেকি, অসম বিধানসভাখন অনাদি অনন্তকালের কারণে অসমীয়া থলগিরি রাইজর প্রতিনিধির কারণে হওয়া আপনি নিবিচারে নেকি, যদি নিবিচারে আপনি মুকলি মনে কই দিলে হল যে আপনি স্বদেশীর পক্ষত নাই বিদেশীর পক্ষত আছে, আপনি মুকলি মনে কই দিলে হল যে আপনি খিলঞ্জীয়া পক্ষত নাই আপনি অখিলঞ্জীয়া লোকর পক্ষত আছে, এই কথাটি স্পষ্টভাবে অসমীয়া রাইজক জানাই দিলে হল, তাকে নজনায়
কেবল মেলে মিটিংয়ে কেবল নির্বাচনী প্রচারবিলাকত ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টি ঢলগিরি খিলঞ্জীয়া রাইজর অসমৰ অনাদি অনন্তকালের কারণে সুরক্ষিত হয়ে থাকিব বলে কই ফির ফুলাই ফুলাই কথাবিলাক কোয়ার পাছত যেটা আমার কামবিলাক করে আপনি নিদিব তেতিয়া আমি আপনাক কি বলে আখ্যা দিম যে আমার স্পষ্ট কথা হলো টাইম চাদ মজিয়ারপরা যদি ছাব্বিশের নির্বাচনের আগে আগে আমার যদি জনজাতিকরণের মর্যাদা নিদিয়ে তেতিয়ালে ছাব্বিশের যে গণতান্ত্রিক ফেস্টিভেল আহি আছে সেই গণতান্ত্রিক ফেস্টিভেলত ছয় জনগোষ্ঠী আর খিলঞ্জীয়া রাইজে একত্রিতভাবে বিজেপি দল আর সরকার বিরুদ্ধে থিয় দিব কারণ তোমালকে আমার প্রবঞ্চনা করেছা তোমালকে আমার প্রতারণা করেছা তোমালকে আমার মিশা প্রতিশ্রুতি দিছা আমার তোমালকে ঠগিছা আর আমার যা আবেগ অনুভূতি আর আমি জিয়াই যদি জিয়াই থাকার শঙ্কা লোক আমি আছো সেই জিয়াই থাকার শঙ্কাটক তোমালকে আরও একটা দুর্যোগপূর্ণ পরিবেশ তোমালকে ঠেলি দিছা আর সেই কারণে আমি তোমালকর বৃদ্ধাচরণ করছো আর আমি তোমালকর এগেনস্ট আমি থিয় দিবলে বাধ্য হব।